করেছেন, অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপনা করেছেন, আমার নামে একটা বাড়িয়ে বলেছেন আর কি। আমি কিন্তু কোনো গায়ক নয়, অনেকের গানের সাথে আমি লিপসিং করেছি, জাস্ট অ্যাক্টিং করছি, আর কথাবার্তা কেন হই হুম। হ্যাঁ, শেখ রাসেল স্মৃতি সংসদ নলুয়া এর উদ্যোগে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজিত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, ময় মুরব্বী মাবুন তো নাই আর ছোট্টমণি যারা আছেন, আপনাদের সবাই এর মধ্যে রইল সালাম, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমার ফি কি উপাদে হলো ফিরি নি, আর কেউ অনরা শুনুন না বেশিরভাগ সাধারণ মানি বেগর মিকা দিলীপুর আর অনারা হলেন কিছু মারে মা কমে বেগুন বদে ও ভাই মেরামিয়া নামিয়ে কে এখনো দিয়ে দেন সিরাজুল ইসলাম আজাদর যত কোম্পানি কন্ট্যাক্ট ভুষে করে দিয়ে কই দে আর কি, তো দিবে কন্ট্যাক্ট লইয়ে ই বে হই দে কোম্পানি রে, এটা দু তিন গানের মধ্যে হত লাগো গই ক্যাসে তো কেন ওজন বাড়ি তো কোম্পানি রে রে তাহলে বহুত দিন হাতিল তো আর হতো বদা এন কেন নাম দিবেন দে ওদের কেন ফাড়া বাড়ি কে, তো বহু চিন্তা করলাম কি নাম দিইম, অনারা সঙ্গ প্রত্যেক জনের নাম প্রত্যেক গ্রামত আছে, এক গ্রামত তিন চারজন আছে, মেরামি নামি আছে না তুমি কে আয় গরিব আর ভরবুদ কে মশকারি করে ডাকে বাংলা এখানে ফাতলা সুত লইলি, তো যাক মেরামিয়া নাম দিই তো ভাই 2003 এতে ইয়াতুরা রাখেনা ফটোটিও আসিলেন বিভিকিও আসিলেন আর একটা হাবিলিও আসিলেন, হ্যাঁ তো ঘটনা হিন্দু ভাই আত্মা আছে যে লাগে তো হন্যার করতে না এই সাই সাহেব থেকে হুয়া আরাম করে বললাম ফিসে তুমি সে নাবো আর কি নামিয়ে আবার যত হিচ হতো না না অনলাকে সাহায্যাম সাইলাম না মানে আদর ঠালা সহত দূর কদে আঙ্কেল ফিক আদে বাদে ফিক ও ফিক যা করবে ঘর কই মানে সেলফি আদে সেলফি বলফি যা আছে ঘর কই এ হামত আসি দে, হ্যাঁ তো ঘর না এদিকে কি হতে অন্য বা আয় একবার ঈশ্বর দুটি ঈশ্বর সাইডে খালি বারবার ফিচি দিলে আদর সামনে মিকে যা না ওদম মহামায় তোমার চিনি আজ সিনিয়র দেবালা হতা বড় মেকে গাড়ি এখানে ডলে দিলি তুই আর চিন্তি নিও আই তোর চিন্তাম না এ বেবুয়ারি লাশ হিসাবে দেবি দে সাইজ করি ভালো বেদে এখন নাম বন্ধ থাকতো না ও ভাই সাথে টাকে ভাই তা করি আর বুকতে দাব্বা দাব্বা হাবে ইদানিং তো আবার লাইসেন্স ব্লু বুক বেশি সা যায় সাত যেন কোয়া হতে দাঁড়াও ড্রাইভারের হতে কি ব্যবহার দাঁড়াও হতে কি ব্যবহার ও তো তোমার লাইসেন্স ব্লু বুক খদর পাইলার হতা তা বেড়ে গুদ্দ আর ঈশ্বর হচ্ছে বিরি আর দাম আর তো ব্রেক নাই প্রাণ নিজে ব্রেক আর ঠিক আছে নে, হ্যাঁ আচ্ছা গড়ল এদে এডে পর্যন্ত বোধ হয় তিন মাস আসবে তিন মাস, হ্যাঁ এক মাস্টারে গুরু হওয়ার জিজ্ঞেস তো হতো ওটা কিরে তুই মাঝে মাঝে স্কুল যাইস মাঝে মাঝে নুয়াইস কে হামাইস কে হামাই নুয়াই যায় তুই বুঝি দাম না কইয়ে দে কোনো মিকে গান কেন গেলি হদন তাকে তো আইও দে এত কোনো কোনো আসি দিয়ে কিলে বলি মিজান বউ
আসলে কে দেখতে না কেন ঘনাদ তাল্লা লোক জিও বাজে হ্যাঁ অনারারে আপনাদের সন্তান বলিষ্ঠ কণ্ঠস্বর মিজান ওই মিজানে বারবার রিঙ্গরি জানে জানে না কথা কথা লি হ্যাঁ তো যাক ওই মিজান আল্লাহকে গুরমিকে থালে জল না এরা আর বহুত বদ্ধকল আছে আই বেগুন যদি নাম নজানি নাম নজানি মানে বেগুন হতে গেলে তো এটা বাইবর দা যা আছে তেরাও তো মিলিয়ে নে এই অনুষ্ঠানের আয়োজন করছি তেরা এই অনুষ্ঠানের আয়োজন করছি বলি এটা স্বামী এন টাঙ্গ ইয়ে সাউন বাজার লাইট জলের শিল্পী পরবেশ সোনিয়া ইতারও গান গাইয়ে আরো গাইব আইও সাহস মধ্যে মাঝখানে বাকি বেড়ে ঘুরে দিয়ে আর কি হ্যাঁ এক বুড়া মানুষ বুড়া মানুষ হয়তো উঠে দেখে দেখ গোতাল হালি ফুয়া হতাশ গুঞ্জার কত ওটা উঠছে না কত উত্তাপ হতে গরু লোক ই করতে কত চিন্তা না করছো ফেসবুকের মধ্যে যত হতো দিদি কত গরু দেবে তো বিয়াল বেলা হতে আর বন্ধু কলা সে দিয়ে দেখো তাকে ভালো লই যাইব দুত্তর হতে ফেসবুকের গুষ্টি দিকে এ বুঝছে খেয়াল ঘর দেওয়া দিয়ে এখন আর কি গে বরাবর আর ফেসবুক তো ফুয়া হার ফটো দিব বুঝছে ফটো করে দিয়ে দমগুর গরু চুরি হয়ে এখন সরাইয়া ভাইয়ে সরাইয়া ভাইয়া হতে দুঃখ তো হতো তো না বুঝলাম ভাল আর এখন সরাইয়া তো গরু ধরে রইয়ে বুঝিয়ে কত লামিয়ে না যত লামিয়ে না আইয়ে ইটা আস্তে করে ধরিয়ে সার দিয়ে ই চোটাঙ্গ তল দিয়ে রেখে গরু রই তো বুঝিয়ে না বড় গরু ধরতে না আড়র কিল গাড়র কিল গুবিয়া ভাঙু আছে না তো বুঝিয়ে হাঁপু আর তো সরাইয়া হতো বা কিসাই তালে কত কত আর গরু হতো গরু কি দে কত আর গরু ইবিয়ে ভাল আর বাড়িদের এখন মানুষ দেখতে একটা তো ফুরানো দিয়ে গই এখন আয়তো আতেকে দেখে রাখি সাই রই মানুষ এখন আমি কে শাস তাই ডাবাল মধ্যে হানবা লাগাই আতে কিছু না জানে চাই দেখতে কিছু নিস ফলের ডাক তা হান লাগাই তা তো ফলি কিউ নর হদটা ফল আয়া করিস না হতে তুই আসর হাঁদর আয় তো কিছু নিস আয় তো তুলল না আই দেখা হান লাগাই আস্তে করে হান লাগাইলাম আয় তাই তো তিনবার হান লাগাই কিছু নি তুই কি কি বুঝিয়ে না আসর হাঁদর তো না বুঝিস পড়াস করে ম্যাগজি একশো কদাই ভাত্রিশ বছর হাল লাগাই উনি আর তুই তিনবার হাল লাগাই উনি নে ফল ফল আয় করেন নি আই নোয়া ফল হয়ে দি ফুরন ফল ভান্ন যুদ্ধের তো করল এদের এটা দুই বার আই এরা ভোট ধরলে বহুত কথা হই এখন কত কি আর উপার নয়া নয়া তো হয়ে না হ্যাঁ অনারা তো না আর ফ্যান দিতে মেরাম ইয়ে দেখুন আর নাটক টাটক সাই অনারা বা হ্যাঁ কি নাটক সাইন গোফা ক্লাস আমি চালিলেন না বা হ্যাঁ এবার সাবিক তত্ত্বাবধান আয় আসিল অর্থাৎ কর্তা গায়ে লইয়ে নে তারপর গুজিলাম দে এটুকু শাড়ি ফিন নিলাম না হ্যাঁ যা অসভ্য বেড়া হরিয়ে তোমার তো মাফিন নেই মাটি ফেলবেন না কি তো আবার মুম্বাই এখন আগুন আরো গজিলাম সাইলেন না হ্যাঁ এই বেকিল্লে গজি হওয়ার তারণ না অনারা বুয়া কিংবা আশীর্বাদে আর বুয়া মাইয়া বড় ইয়ে ওই ইতারে সাগার উনিয়া বাইন খানি এরা সাগার খবর না রাখে ব তিন বোন তাইলে দুবোনের নামও হই নি পারে মাজ্জা মাজ্জা ফু মাজ্জা ফু সাজ্জাবু এই ফু ই হই তার কিন্তু বোম্বে ঋত্বিক রোশনের বাপর নামও জানে শাহরুখ খানের ওরে নাম জানে সালমান খান কিনলে বিয়ে নগরের খবর রাখে তুই তারা একটা সাজ করি ফেলাই বোম্বাই ব্যাপারটা হাইবে করছিলাম ও ভাই যতে আ প্যান বিন্দি হদিবে তা আবার গোপা কিছু না বুঝে আবার যত সারি বিন্দি হতে পারছে হলিবে তাই যারা আবার যতে একটা শিয়ানা ফর ঢুলে ব্যাগিন লাগায় গাজর সাহা দিয়ে বুড়া খায় কত বাঁধবে তো কুজোরা ইজারা বিজারা কুজরা কেন নয় মূলত আয় হয়তো ছোট হাড়ুক অভিনেতা
जागो जी भेगने दो मिनट सामने बाकी ऐसे दाले क्या हैं उत्तोड़ ने जागो दिए ना की हैं तो ये पर भी आमी शुरू थे बम्बई ये फड़न ना जगोर उपर गान दिए ने जेतो श्याम सवाले दुबेर दर्शित बहुत गान गुर्गी तो बम्बई ये फड़न ना जगोर का गान तो उन्हरा ना जग सायुं देखून दुरी बा बहुत किसी दहाई तो ऐड तो डेकोरेशन में सामने आना फब्दा और उन्होंने जहाँ सुन भाई ब्रदर बद्दा उन्होंने का सोच हुई था गुरी बिंदर की तो हमारे साथ मंत्रस भी हिप्पी हिप्पी नाम होता आपने उन्होंने सुने चुन उन्होंने देखे चुन बहुत तो मन यूट्यूब है बहुत तो मन यूट्यूब है विशेष करे म्यूजिक क्लासर अनेक टी नाटक अनेक नाटक माने सातगात जमाई रेडीमेड बो हाफ शेयर भी होता है धर इतना काम बहुत अलग तरह नहीं है तो ये सब नाटक और नहीं क्यों करके अंगमन करेक्टर कुछ जी तो हैप्पी हैप्पी मंत्र असल ताली हो बे जोरों सुरे और हैप्पी तो मंत्र है सर आज बिहार उनके जरूर इबोवा एक एक्शन होता है जो न बोसा दे दे रखी ये कौन समझ जाना है